ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গণতান্ত্রিক ধারা পছন্দ করে না বিএনপি, তাই অবৈধ উপায়ে ক্ষমতায় যেতে চায়। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে নবীন সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির কোনো সমাবেশে গোলযোগ হয়নি, বরং নাশকতা করেছে সরকার, অভিযোগ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বেগম খালেদা জিয়ার বাসার সামনে পুলিশের চেকপোস্ট নিয়মিত কার্যক্রমের অংশ বলছে ডিএমপি। 1 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালাতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা। ইসলামী ব্যাংক থেকে 4টি প্রতিষ্ঠানের নামে 34,360 কোটি টাকার ঋণ নেয়ার ঘটনায় অর্থ পাচার হয়েছে কিনা অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। রমজানে নিত্য পণ্যের দাম কমার সম্ভাবনা দেখছেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, দাম যৌক্তিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। দেশে বিদ্যুৎ নিয়ে বিপত্তি কেটে গেছে, নতুন করে শঙ্কার কারণ নেই বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পশ্চিমা দেশগুলোর বেঁধে দেয়া ব্যারেল প্রতি তেলের দাম $60 প্রত্যাখ্যান করেছে মস্কো, হুঁশিয়ারি পাল্টা পদক্ষেপের। অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, 1000তম ম্যাচে মেসির ম্যাজিক, টপকে গেলেন ম্যারাডোনাকে। মিরপুরে চলছে বাংলাদেশ ভারত প্রথম ওয়ানডে, 186 রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস, জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা।